হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। যদিও আমার ভিডিওটি সন্ধেবেলাকার, কিন্তু তোমাদের সঙ্গে আমার আলাপ হচ্ছে প্রথমেই, সেই জন্যই গুড মর্নিং দিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজ বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর নিশ্চয়ই প্রত্যেকের জায়গাতেই, যেখানে থাকো সেখানেই বিশ্বকর্মা পুজো হচ্ছে। আমাদের এখানে গত শুক্রবার থেকে বিশ্বকর্মা পুজোর আগের দিন পর্যন্ত খুবই বৃষ্টি হচ্ছিলো, মানে এক টানা বৃষ্টি, ছাড়ার কোনো নাম নেই। কিন্তু যাই হোক, পুজোর আগের দিনকে সোমবার দিন বৃষ্টি আপাতত ছেড়ে গিয়েছে দুপুরের পর থেকে। তারপর পুজোর দিন থেকে ভাবলাম কোনো বৃষ্টি নেই, যা খুব ভালো হয়েছে। কারণ যারা পুজো করে তাদেরই একটু চিন্তা থাকে, আমরা নয় ঠাকুর দেখতে বেরোবো সেটা একরকম, কিন্তু যাদের পুজো আর্চা করবে তাদের তো একটু চিন্তা থাকে। এটা বদ্যিপুর রথতলা, এখানে রথতলার কাছাকাছি এখানে পুজো হয়েছে। আমাদের যেহেতু বাড়ি বৈদ্যপুর কাল্লা, তো সেখানে বৈদ্যপুরে আজকে বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেরিয়েছি। এটা বৈদ্যপুর অ্যালাইট, কি দারুণ সাজিয়েছে না! অ্যালাইটের ঠাকুরটাও খুব সুন্দর হয়। অ্যালাইট ঠাকুরটা যেরকম খুব সুন্দর হয়, ঠিক সেরকম বৈদ্যপুর পাওয়ার হাউসের ঠাকুরটাও খুব সুন্দর হয়, ওরা সাজায়ও খুব সুন্দর। এরকম আমাদের এখানে অনেক জায়গাতে ঠাকুর খুবই সুন্দর হয়, এবং এটা যেহেতু বৈদ্যপুর পাওয়ার হাউস দারুণ করেছে, এই লাইটিংটা অসাধারণ। মানে গত বছরের থেকে এবছর যেন দেখছি একটু বেশি লাইটিং সুন্দর করেছে, খুবই ভালো এখানে ঠাকুর হয়। আমিও এখানেই প্রথম প্রথম আছি, এখানে অনেক বছর, কিন্তু আমি এখানে ঠাকুর দেখছি এই বিগত বিয়ের পর থেকেই দেখা হচ্ছে। বৈদ্যপুরে বাড়ির কাছাকাছি এত সুন্দর সুন্দর ঠাকুর হয়, এত সুন্দর সুন্দর লাইটিং হয়, সত্যি এটা আমারই প্রথম জানা। সত্যি খুবই ভালো হয় এখানে। বৈদ্যপুর সাবান ফ্যাক্টরি থেকে শুরু করে বৈদ্যপুর পাওয়ার হাউস অবধি যতগুলো ঠাকুর আছে, সবগুলো ঠাকুর খুবই সুন্দর এবং সাজানো সত্যি খুবই সুন্দর, অসাধারণ সুন্দর ঠাকুর হয়। তবে আমাদের এখানে সবাই কিন্তু ঠাকুরে পুজো করতে পারে না প্রতিমা দিয়ে, অনেকেই এখানে ঘটেও পুজো করে। এটা সিএডিপিএসের ঠাকুর, এটাও খুব সুন্দর হয়েছে, এটা সাজানোটাও সত্যি খুবই সুন্দর। আমাদের এখানে বললাম না, লাইটিং আর ঠাকুর খুবই সুন্দর। এখানে পুজো অনেকেই হচ্ছে, সবাই যে প্রতিমায় করছে এরম ব্যাপার নয়, ঘটেতেও অনেক পুজো হয় যে যার সামর্থ্য অনুযায়ী, কিন্তু ঠাকুর সবাই এখানে পুজো করে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এই ঠাকুরটা সম্ভবত এবারে নতুন দেখছি, বেশ বড় সড়ো করেই করেছি। যাই হোক, জয় বিশ্বকর্মা জয়। ও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মাকে প্রণাম করে আমরা রাত্রি শেষ করছি। শুভরাত্রি সবাইকে।